এখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্রর যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষের যা কীর্তিকলাপ, আমরা চাইলাম দিয়ে দিব। দুই দুটো বান্ধব আছে চাইলে ছবি দিয়ে দেবো। সব তোলাবাজের লড়াই আর কিছু, সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য বিশেষভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে পারে পারে এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয়, মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে, প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা শিবপুর এবং ঋষিনাথে যা ঘটেছিল 61 জন জেলে আছে, 2 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন, আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়, কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে, সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। উত্তর বাগচি সংযুক্ত সামন্তরা যে মামলা করেছেন গতকাল তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনুকূল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং নিরন্ময় ভট্টাচার্য সাহেব, তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কনফার্ম করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম, তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন মৌলবাদী আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেল্লাকাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন ব্যবস্থা নিতে। এটা বাকিটা ইন ডিটেলস পিটিশনার প্রস্তুত পাচ্ছি আছে বলবেন, আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? আর রাজ্যপাল হিন্দি রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এফআইআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট, মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আটকিয়ে করেছি 6 মাস আগে যে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন ও কতগুলো উত্তর দিয়েছেন, সেই আটকিয়ের উত্তরও রাজভবন থেকে পাইনি। এর জন্য রাজ্যপাল দায়ী নয়, রাজভবনের যে কর্মচারীরা আছে যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে তারা এটা করছেন না। আমি আরটিআই উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি স্টেট ইনফরমেশন কমিশনার সেখানে আপিল করেছি, তার টাইম নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব, কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোনো রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য। তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না, আগামী 26 তারিখ সংবিধান ডে যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে সেদিনকে চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা সংবিধান ডে পালন করার যোগ্যতা হারিয়েছে। বারবার যখন বেলডাঙ্গার এই ঘটনা, বিভিন্ন জায়গার এই অশান্তি, তখন শাসক দল বারবার ওই মণিপুরের প্রসঙ্গ উঠে নিয়ে আসছেন বাংলার রাজনীতিতে, মণিপুরের অশান্ত পরিস্থিতিকে বাংলার রাজনীতিতে নিয়ে কিভাবে দেখছেন? মণিপুরে যে ঘটছে তাকে তো সমর্থন করে না, সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে 355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন, এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল ওখানকার ওসিআইসি যারা পুলগ্রাহের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না, স্কুলে ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধরনের লোক পড়ে, ইস্পাত বাচ্চারা পড়ে,
আজকে বেলডাঙ্গার যে ঘটনা সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন, তাহলে এই যে রেডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলাপ আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে এরা ভরবে, এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2 কোটি 80 লাখ ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট, বিজেপি 2 কোটি 33 লক্ষ 27 হাজার ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1000 যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন ওসিআইসি সিআই এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারের ক্ষেত্রে এসিপিরা ডিসিরা এরা আমাদের কাছে স্যারেন্ডার করে যান যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো, আমরা ফাইন আপনাদের কি করবো, কিছু করার নেই, আমরা কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে, কালিম্পংয়ে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে নামখানাতে সন্দেশখালিতে সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দাঁড়াচ্ছে, 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে বাংলাদেশ। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর, এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? আপনারা কি জানেন ওই 72টা জায়গা আনম্যান, আপনি ঢুকতে পারেন বেরোতে পারেন, তার জন্য কিছু লাগবে না। আপনারা কি জানেন গোসাবাতে মোট 11টা দ্বীপ আছে, 1টা দ্বীপ বিএসএফ আছে, 10টা দ্বীপে বিএসএফ নেই,